এরপরে আসেন পরিবারের লোকদেরকে শুধুমাত্র ভালোবাসা দিতেন, তাদের কাজকর্ম করে দিতেন, সুন্দর আচরণ করতেন তা নয়, তাদেরকে দীন দিক থেকে রিচ এবং সমৃদ্ধ করবার জন্য, আল্লাহর সাথে সম্পর্ককে গাঢ় করবার জন্য সব ধরনের সহায়তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এটার অভাব আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি। আমাদের দেশে স্বামীরা বা আমাদের সমাজে স্বামীরা আজকাল স্ত্রীদেরকে অনেকেই ভালোবাসে আলহামদুলিল্লাহ, ওয়াজ করা ছাড়াই এমন ভালোবাসা বাসে, ভালোবাসার চোটে মা বাপকেও ভুলে যায়, আছে না নাই? খুব বেশি ওয়াজ করা লাগে না, বরং উল্টা ওয়াজ করা লাগে যে এত বেশি ভালোবাসিও না যে আবার মা বাপরে ভুলে যাও, আছে না নাই? এরকম ভাই বোন আর চিনে না, মা বাপ আর চিনে না, ব্যালেন্স নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে তো এই ভালোবাসা আরেক সমস্যা, ব্যালেন্স রাখতে হবে। তো যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আদর ভালোবাসা দিতেন না, তাদেরকে দিন দিতেন। রমজানের শেষ দশক যখন আসতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন সহিহ বুখারীর হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর, রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো, সাদ্দা মিজারা ওয়া আইকাজা আহলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো উঠতেন শেষ দশ দিন, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডাইকা তুলতেন, কারণ এত বেশি রহমতের বৃষ্টি বর্ষণ হয় রমজানের শেষ দশ রাতে, এই দশ রাতে আমার পরিবারের লোকেরা এত বিশাল বড় অফার আল্লাহর পক্ষ থেকে থাকবে, আর তারা এটা থেকে মারুম থাকবে, তাদেরকে ঘুম থেকে ডাইকা তুলতেন। তার মানে দিনই কাজে আল্লাহর বিধানকে মালন পালন করার ক্ষেত্রে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, ভাই বোন, মা বাবা, সন্তান, পরস্পরের মধ্যে পরিবারের মধ্যে এক ধরনের কোঅপারেশন থাকবে, সহযোগিতার মানসিকতা থাকবে, এই চরিত্র ছিল আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, অতএব তার মেয়ের সাথে আমাদের তো আজকাল কিছু কিছু ওয়াজ উল্টা করা লাগতেছে, কারণ আজকাল বাবারা ছেলে মেয়েদের কাছে ভালো থাকার জন্য, তাদেরকে খুশি করার জন্য তারা মুখ দিয়ে কোনো খেলনা চাইলে একটা চাইলে দুইটা কিনে দেয়, এগুলো মাশাআল্লাহ এখন কোনো কমতি নাই। এরপরেও কিন্তু এই সন্তানরা মা বাবার দিকে ততটা খেয়াল রাখে না যেটা আগের যুগের সন্তানরা মা বাবার দিকে খেয়াল রাখত। এখনকার মা বাপরা যত গাধার মতো খাটে ছেলে মেয়ের জন্য, আগের মা বাপরা এত খাটার সুযোগই ছিল না, তারপরও তখন ভালোবাসাটা বেশি ছিল না এখনকার চাইতে। কেন? এর কারণ হলো শুধু কেবল খেলনা দিলেন, জামা কাপড় দিলেন, টাকা পয়সা দিলেন, গরু ছাগলের মতো খাওয়াইয়া মোটা তাজা করলেন, কিন্তু তাদেরকে দিন দিলেন না, কোরআন এবং হাদিসে শিক্ষা শিক্ষিত করলেন না, আল্লাহর সঙ্গে পরিচয় করালেন না, রাসূলের সাথে পরিচয় করালেন না, সুন্নতের সাথে পরিচিত করালেন না, এই ছেলে কখনো আপনার আসল মর্ম উপলব্ধি করতে পারবে না। আর যদি কিচ্ছু না দিতে পারেন আপনার অভাবের কারণে, শুধু দিনটা তাদেরকে দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে তারা সবচাইতে সম্পদশালী, সবচাইতে রিচ, সবচাইতে সমৃদ্ধ সন্তান হয়ে যাবে আপনার সংসারে। অন্তত আপনার প্রতি বাবা হিসাবে, মা হিসাবে কখনো আপনার সন্তান জুলুম তো দূরের কথা, আপনার সাথে কখনো রূঢ় আচরণ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মেয়ে, দেখেন মেয়ের সাথে রাসূলের আচরণ দেখেন, ভালোবাসতেন কিরকম ভালোবাসা, বাহির থেকে যখনই আসতেন ফাতেমার কাছে দৌড়ে যেতেন, ফাতেমাকে কাছে এনে বসাইতেন, কপালে চুমু এঁটে দিতেন, ভালোবাসা দিতেন। আপনারা বলবেন এটা আবার নতুন কি, আমরাও তো আমাদের মেয়েদের করি। একটু চিন্তা করেন, এটা সেই সময়ের কথা বলতেছি যে সময় জীবন্ত কোনো মেয়ে জন্মগ্রহণ করলে বাপে ওই মেয়েকে মাটির নিচে চাপা দিয়ে দিত, যেই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সে যুগের মানুষের চরিত্র বলতে গিয়ে বলেছেন যে ইযা ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম, যে কারোর যদি মেয়ে হইছে এটা যদি সে শুনতো তাহলে সে মুখ লুকালুকি করত, সে লজ্জায় পড়ে যেত, তার মুখ ছোট হয়ে যেত, মেয়ে জন্ম নিলে এরকম যখন মনে করা হতো, সেই যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে মর্যাদার এমন একটা আসনে নিয়েছেন, নে তোমরা সবাই মেয়েদেরকে জীবন্ত মাটি দাও, আর আমি আমার মেয়েকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার দেওয়া তো বহুত পরের কথা, দেখো বাহির থেকে আসলে সবাইয়ের আগে মেয়েটাকে আমি কাছে বসাই, কপালে চুমু এঁটে দেই, ভালোবাসা দিয়ে দেই। আজকালকার যুগে এটা কঠিন কিছু না, কিন্তু সেই যুগের কথা চিন্তা করে দেখেন এটা অস্বাভাবিক কিনা বলেন। এই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। আজকের নারীবাদীরা লম্বা লম্বা কথা বলে, আমি সবসময় বলি আমার মায়েরা বোনেরা কোথায় ছিল আপনাদের অবস্থান জাহিলি যুগে, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থান থেকে শুধু আপনাদেরকে রক্ষাই করেন নাই, এমন একটা অবস্থান দিয়েছেন যেটা আজকের নারীবাদীরা কল্পনাও করতে পারে না।
এত ভালোবাসার মেয়ে ফাতেমা, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূলের কাছে যখন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে তো এখন অনেক কৃতদাস কৃতদাসী কাজের লোক কাজের বুয়া মেয়ে আসে, সদকা হিসেবে আসে, আপনি কত মানুষকে দিয়ে দেন, আমি আপনার মেয়ে, কাজ করতে করতে কত কষ্ট হয়ে যায়, একা একা বাসা সব কাজ করা লাগে, আপনি একটা কাজের লোক আমার জন্য ম্যানেজ করে দেন। অযৌক্তিক কিছু চাইছেন? আমরা হলে কি করতাম? যেই মেয়েকে এত ভালোবাসি এত মহব্বত করি সে মেয়ে মুখ দিয়ে চাইছে, একটা চাইছে দুটো দিয়ে দিতাম, ঠিক না? বে ঠিক। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, মা গো তোমাকে আমি কাজের লোক দিলে তোমার যতটা হেল্প হবে কাজে সহযোগিতা হবে, আমি তোমাকে একটা আমল যদি বলে দেই সে আমলটা তুমি যদি করো এর চাইতে বেশি হেল্প পাবা তুমি। সাথে সাথে বলতেছেন বাবা বলেন কি সেটা? বলেন যে শোয়ার সময় রাতে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলবা। তোমার বাসায় একটা কাজের লোক 24 ঘন্টা তোমার সেবক থাকলে তোমার যে উপকার হতো এই আমলটা করলে তোমার আমলে কাজে এত বেশি বরকত হবে তার চেয়ে বেশি উপকার হবে। আমাদের মেয়েরা হইলে বলতো বাবা তোমার কাছে চাইলাম কাজের লোক, না দিলে ডাইরেক্ট বলবা দেব না, তুমি আমারে আমল শিখাইতে আইছো, এই না বলতো আমাদের মেয়েরা। আর আমরা মাশাআল্লাহ খেলনা একটা চাইলে তিনটা দিয়ে দিতাম, ঠিক না? বে ঠিক। আজকাল সন্তানরা নষ্ট হওয়ার এটাও একটা বড় কারণ, যা চায় চাওয়ার আগে আমরা দিয়ে দিই, তাদের চাহিদা বাড়াই দিই, এমন কি তাদেরকে সীমা লঙ্ঘন করতে আমরাই বাধ্য করি। খেলনা মোবাইল বাচ্চাদের হাতে আমরা ধরাই দিই না আজকাল, এমন বাচ্চা কয়টা পাবেন এখন যে মোবাইল এডিকশন থেকে মুক্ত? ছোট ছোট বাচ্চা খাইতে চায় না, মা বাপ মোবাইল ধরে দেয়, কারণ নিজের আর একটা নিয়ে আসে নেশা, ওরা একটা দিয়ে দেয় যে আমরা তো মরছি মরছি তুইও মর, ঠিক না? বে ঠিক। যে আমরা একটা নিয়ে মরছি দুজন, তোরে একটা দিলাম তুইও মর, এই না আমাদের আখলাক? প্রতিটা ঘরের চিত্র এটা না? তো এই পরিবার থেকে আপনি ভালো কিভাবে আশা করেন? এই সন্তান থেকে যাকে আপনি নষ্ট করেছেন ধ্বংস করেছেন ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন, সুন্দর সাহচর্য দেন নাই, সুন্দর আদর্শ দেন নাই, রহমতুল্লিল আলমিন তার মায়েকে কিরকম ভালোবাসতেন, তারপরে যখন দুনিয়া চেয়েছে তার বিকল্প তাকে দিন দিয়েছেন, কেমন ভাবে গড়েছে যে মেয়ে সে দিনকে সানন্দে সাগ্রহে গ্রহণ করেছেন, এই ছিল রহমতুল্লিল আলমিনের পরিবারের সাথে তার আচরণ। আমার সময় বোধ হয় শেষ, কারণ শেখ এসে বসছেন, আমি বুঝে ফেলছি যে শেষ করতে বলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি কথা বলতে হয় রাতকে রাত শেষ হয়ে যাবে, তার জীবনের কোনো একটা অধ্যায়ের কোনো কুল কেনারা শেষ করা যাবে না। আমরা যেটুকু শুনলাম আল্লাহ সুবহানাল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে তার যে আচরণ ছিল আমাদেরকে আমাদের পারিবারিক জীবনে সেই সুন্নাহগুলোকে অ্যাপ্লাই এবং প্রয়োগ করার তৌফিক নসিব করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা পরিবারের কাছে ভালো মানুষ হওয়ার তৌফিক নসিব করুন। আমাদের আচরণগুলোকে আল্লাহ তাআলা মধুর মতো করে দিন। আমাদের ভিতরে আল্লাহ তাআলা পাহাড়ের মতো সবর দান করুন। সবর ছাড়া কখনো আপনি ভালো মানুষ হইতে পারবেন না ভাই। হট করে গরম হয়ে গেলেন, মাথা গরম সবাই করতে পারে, কিন্তু ঠান্ডা রাখা এটা সবাই পারে না। আল্লাহ তাআলা আমার নিজের জন্য আমি দোয়া চাই, জুমার রাত ফজিলতের রাত আমলের রাত সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সারা সপ্তাহের শ্রেষ্ঠ রাত, এই রাতে আল্লাহর কাছে ফরিয়াদ রাখি এই গুরুত্বপূর্ণ মাহফিলে, সিরাতুন্নবী মাহফিলে। আল্লাহ আমাদের সবার আখলাকগুলোকে আপনি সুন্দর করে দিন। আপনারা কি জানেন সারা সপ্তাহের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নামাজ কোন ওয়াক্ত বলতে পারেন কেউ? জুমার নামাজ, এটা বাদে বলেন, প্রতিদিনের ফজর না, একটা ওয়াক্ত বলবেন সারা সপ্তাহের ভিতরে সবচেয়ে বেটার সবচেয়ে বেস্ট আল্লাহর কাছে। আসর তো প্রতিদিনই আছে, আমি এক ওয়াক্তের কথা বলছি, একবার একজনও বলতে পারেন নাই। ফজরের নামাজ তো প্রতিদিনের ফজরের নামাজই আছে, আমি একদিনের এক ওয়াক্ত কারোর হয়নি। এই কথাটা এই জন্য বললাম আজকে জুমার রাত সামনে আমাদের সামনে সে নামাজটা আছে স্মরণ করানোর উদ্দেশ্যে বললাম। একটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহর কাছে যত নামাজ আছে যত সালাত আছে এর ভিতরে সবচেয়ে প্রিয় সালাত হলো জুমার দিনের ফজরের সালাত। কোন দিনের ফজরের সালাত? জুমার দিনের ফজরের সালাত।
আমাদের দেশে ফজরের নামাজে এমনি তো মুসল্লির সংখ্যা কম, মাশাআল্লাহ মাহফিলে ওয়াজ শোনার লোকের অভাব হয় না, কিন্তু ফজরের সময় মুসল্লির সংখ্যা সবচাইতে কম থাকে। এর মধ্যে আবার খেয়াল করে দেখবেন সবচাইতে কম থাকে শুক্রবার ফজরে। কেন জানেন? কারণ সকালে বাচ্চার স্কুল কিছু নাই, নিজের অফিস আদালত নাই, দোকানপাট নাই। বৃহস্পতিবার রাত্রে নাটক সিনেমা টক শো সব মোবাইল টোবাইল টিপে টিপি করে মোবাইল মোনাজা টোনাজা ধরা শেষ হয়ে এগুলো করতে করতে রাত 12টা 1টা বাজায় দেয়, এরপর রিল্যাক্সের সাথে ঘুম দেয়, সকাল 8টা 9টার দিকে ঘুম থেকে উঠে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বুঝে আসছে? এই জন্য এই যে মাহফিল, রাত জায়গায় মাহফিল বিরুদ্ধে আমি বলতে বলতে শেষ, যেখানে যাই সেখানে বলতেছি। এবছর শুধু মাহফিল করতেছি এই একটা দান্দায় যে আমি এই কথাটা বলবো যে মেহরবানি করে আপনারা মাহফিলগুলো 10টা সাড়ে 10টার আগে যত আগে পারেন ক্লোজ করেন। এই যে রাত জায়গায় মাহফিল করলে ফজর নামাজ পড়তে খুব সহজ হয় না কঠিন হয়? অনেক বক্তা নিজেরা মাহফিল করে কিন্তু মাহফিল করে যায় শুধু শুধু 2টা বাজে, ফজর নামাজে বক্তা সাহেবরে মসজিদে পাওয়া ঠিক না বেঠিক? এত খুশি কেন আপনারা? বক্তাদের বাদ দিয়েছি সেজন্য? আপনারা নিজেদের অবস্থা কি? আমাদেরও একই অবস্থা না ভাই? এই কথাটা এই জন্য বললাম যে এই মাহফিল থেকে আজকে যাচ্ছেন যারা, আজকে ফজরের নামাজটা কোনোভাবে যাতে মিস না হয়, 100% যাতে আপনার বিমান ফ্লাইট থাকলে যেরকম আপনি গুরুত্বের সাথে অ্যালার্ম দিয়ে শোন, আরেকজনকে বলেন ফোন দিয়ে উঠে দিতে, সেরকম দিয়ে শোবেন। শোবেন তো ইনশাল্লাহ। একটা আমলের জন্য ওয়াদা করেন, আজকে ফজরের সালাতটা কেউ ছাড়বেন না, শুধু আজকে নয় প্রতি জুমায় ফজর মনে রাখবেন। আমি ব্যক্তিগতভাবে যেদিন এই হাদিসটা জানছি সেই হাদিস সেদিন থেকে বিশুদ্ধবারে আমার বাসায় আমি তাড়া দিতে থাকি সন্ধ্যার পর থেকে, তাড়াতাড়ি শুয়ে যাও ফজরের জামাতের সাথে পড়তে হবে। এবং চেষ্টা করি যে অন্য দিন ফজরে যদি কোনো কারণে দেরি হয়েও যায়, জামাত ছুটেও যায়, এই দিন যাতে জামাত না ছুটে। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা হারিয়ে যাওয়া আমল, কেউই জানে না, আলোচনা নেই, নতুন করে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।